সব চালাক চতুর মানুষ থাকে বিশালগড়ে, তাই কাণ্ডের পর কাণ্ড এই বিশালগড়ে। বাল্য বিবাহ বন্ধ করতে গিয়ে প্রশাসনকে টুপি পরিয়েও শেষ রক্ষা হলো না নাবালিকার পরিবারের লোকজনদের। নাবালিকার বিয়ে পুলিশ আসতে পারে এই ভেবে আগেই পুলিশের জন্য ডেমো নববধূ সাজিয়ে রাখা হয়েছিল। ঠিক ঠিক পুলিশ এলে আসল কন্যাকে লুকিয়ে ডেমো কন্যা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাসের কাছে একটি গোপন খবর আসে যে বিশালগড় পূর্ব গোকুলনগর আদর্শ কলোনি এলাকায় এক নাবালিকা মেয়ের বিয়ে হতে চলেছে। সেই গোপন খবরের উপর ভিত্তি করে বিশালগড় মহকুমা শাসক অফিসের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাসের নেতৃত্বে বিশালগড় থানার পুলিশ এবং বিশালগড় চাইল্ড লাইনের কর্মীরা ওই বাড়িতে গিয়ে অভিযান চালায়। আর তখনই নাবালিকা মেয়ের পরিবার সহ আত্মীয় স্বজনরা প্রশাসনের আধিকারিকদেরকে টুপি পরিয়ে দিল। শুক্রবার সন্ধ্যায় যে নাবালিকা মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল, সেই নাবালিকা মেয়েটিকে মেয়ের মা এবং বাবা অন্যত্র লুকিয়ে রেখে নাবালিকা মেয়েটির বড় বোনকে কন্যা সাজিয়ে দেখিয়ে দেয়। সেই মেয়েটির বিয়ে কিন্তু অনেকদিন আগেই হয়ে গিয়েছে। প্রশাসনের আধিকারিকরাও সেই মেয়েটিকে থানায় তুলে নিয়ে আসে। তারপর আবারও বিশালগড় মহকুমার শাসকের কাছে খবর আসে যে নাবালিকা মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল, সেই মেয়েটাকে তারা অন্যত্র লুকিয়ে রেখেছে এবং ওই নাবালিকা মেয়েটির বিবাহিত বড় বোনকে তারা তুলে নিয়ে এসেছে। সেই খবর পাওয়া মাত্রই বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, ডিসিএম প্রসেনজিৎ দাস, বিশালগড় মহকুমা থানার ওসি শিউলি দাস সহ বিশাল পুলিশ বাহিনী ওই নাবালিকা মেয়েটির বাড়িতে আবার গিয়ে তল্লাশি অভিযান শুরু করে। আর সেই তল্লাশি অভিযানে লুকিয়ে রাখা নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে নাবালিকা মেয়েটির মা বাবা সহ আরো বেশ কয়েকজন আত্মীয় স্বজনকে বিশালগড় মহিলা থানায় তুলে নিয়ে আসে। জানা গেছে বিশালগড় মহকুমা প্রশাসনের সাথে এই ধরনের প্রতারণা এবং প্রশাসনের আধিকারিকদের বারবার হয়রানি করায় বিশালগড় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ওই নাবালিকা মেয়েটির মা বাবা সহ আরো বেশ কয়েকজন আত্মীয় স্বজনের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। না, কোনো বিষয়টা হচ্ছে এখানে একটা মানে অভিযোগ ছিল যে আন্ডার এজ চাইল্ড, একটা চাইল্ড ম্যারেজের মানে বিষয় ছিল। তো আমাদের ডিসিএম সহ আমাদের বিশালগড় থানার পিএস ওনারা এসছেন, এসে কথাবার্তা বলেছেন। তো এখানে এলাকাবাসী বা গার্জিয়ান ওনারা কথা দিয়েছেন যে যেহেতু আন্ডার এজ ওনারা বুঝেননি বা জানতেন না, তো সে কারণে বিয়েটা এখন হবে না। যখন সে মানে আইনসম্মতভাবে 18 বছর হবে তখনই বিয়েটা। স্যার, এর আগেও একবার প্রশাসনের লোক এখানে এসে গিয়েছিল, আবার পুনরায় কি কারণে? আমার একটা অভিযোগ ছিল যে যে মেয়েটাকে দেখিয়েছিল এই মেয়েটা সেই মেয়ে নয়। যাই হোক, যেটা মানে আমরা কাগজপত্র মানে পিএসএ আছে, কাগজপত্র আমরা ভেরিফাই করবো, ভেরিফাই করে দেখবো। আর পাশাপাশি সেই মেয়ে বা এই মেয়ে নয় এটা যেমন আছে, পাশাপাশি এখান থেকে সম্পূর্ণ কথা হয়েছে যেখান থেকে কোনো বিয়ে আর হবে না আজকে বা 18 বছর হওয়া অবধি। তো সেটা আমরা এনশিওর করবো এবং সেটা অলরেডি আমরা এনশিওর করেছি। স্যার, পুলিশের হেফাজতে যে মেয়েটা আছে না বালকের মেয়েটি, সেদিকে এটা আমি দেখবো। আমি জাস্ট এখানে এসেছি, আমার কথা বলবো, কথা বলে চেক করে দেবো। জানা গেছে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের নির্দেশ অনুসারে নাবালিকা মেয়েটিকে সরকারি হোমে নিয়ে যাওয়া হতে পারে। আর এসব কাণ্ড ঘটিয়ে বিশালগড় আবারও খবরের শিরোনামে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।